দুর্ঘটনার কবলে কাকলি ঘোষ দস্তিদার, ঘটনায় আহত হন তিনি। বাড়ি থেকে দলীয় কার্যালয়ে যাওয়ার পথে ঘটে দুর্ঘটনা। কাজে বেরিয়ে গাড়ি দুর্ঘটনার কবলে কাকলি ঘোষ দস্তিদার, গুরুতরভাবে আহত হন তিনি। দুর্ঘটনার ফলে কাকলির গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ওই গাড়ির চালকের সঙ্গে কথা বলা হবে। এই ঘটনার পেছনে অন্য কোনো অভিসন্ধি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। সামনেই লোকসভা নির্বাচন, চরম ব্যস্ততায় রাজনৈতিক দলগুলি। আগামী 19 তারিখ থেকে শুরু প্রথম দফার নির্বাচন, কিন্তু এসবের মাঝেই ঘটে গেল এক বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়লেন বারাসতের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম দলীয় কার্যালয়ে যাওয়ার সময়। জানা গিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় উল্টো দিক থেকে প্রচণ্ড গতিতে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তৃণমূল প্রার্থীর গাড়ি। দুর্ঘটনার সময় গাড়ির পিছনের সিটে ছিলেন কাকুলি। মাথায় গুরুতরভাবে আঘাত লাগে তার। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তৃণমূল প্রার্থী। আমি অফিসে আসছিলাম, এখানে আমার তো আজকে কর্মসূচি রয়েছে। বাড়ি থেকে বেরিয়ে যে বড় রাস্তাটায় উঠেছি, সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে একটা গাড়ি স্পিডে এসে আমার গাড়িকে মেরেছে, এবং গাড়িটা এমনভাবে মেরেছে আমার গাড়ির চারটে দরজায় লক হয়ে গেছিলো, আর আমি সামনে গিয়ে পড়েছি, মাথায় লেগেছে। এখন একটু দেখিয়ে নিই, হতেই পারে, পুলিশ দেখছে, আমি কি করে বলবো। দুর্ঘটনার পর তাকে নিয়ে আসা হয় মধ্যমগ্রামের তৃণমূলের দলীয় কার্যালয়ে। সেখানে জল এবং প্রাথমিক চিকিৎসার পর তৃণমূল প্রার্থীকে নিয়ে যাওয়া হয়েছে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার ফলে কাকুলির গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃণমূল সাংসদের গাড়ির ডান দিকের পেছন দিকের দরজার বেশ কিছু অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ওই গাড়ির চালকের সঙ্গে কথা বলা হবে। এই ঘটনার পেছনে অন্য কোনো অভিসন্ধি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। তবে এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। এই ঘটনার জেরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। এই বিষয়ে বারাসাত সরকারি মেডিকেল কলেজের সুপার সুব্রত মণ্ডল জানান, সাংসদ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন, এরপর তাকে এখানে এনে চিকিৎসা করা হয় এবং খানিকক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। এখন পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল, তবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। এখন আগে থেকে অনেকটাই ভালো আছেন তিনি। আমাদের একটা অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুক্ষণ আগে, এসছেন উনি অসুস্থ অবস্থায়, কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, এখন পর্যবেক্ষণে কিছুক্ষণ রাখা আছে, আপাতত স্থিতিশীল আছে। আঘাত কি গুরুতর? আপাতত স্থিতিশীল আছে, আমরা দেখছি, কিছুক্ষণ অবজারভেশন, হ্যাঁ, স্ক্যান করা হয়েছে, দেখা হয়েছে, মোটামুটি এই মুহূর্তে স্টেবল আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বারাসত। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।